আপনার সকলেই অবগত আছেন যে এই লকডাউনের কারণে অনেক অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে আমাদের। স্পেশালি আমি বলবো যে ছাত্রছাত্রী আছে আমাদের হাইলাকান্দিতে, ওদের সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। আমি আসাম ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলারের কাছে একটাই আবেদন রাখতে চাই যে সাইট আমাদেরকে দেওয়া হয়েছে অ্যাডমিশনের জন্য, এই সাইটটাতে অনেক প্রবলেম আছে। যেমন কোনো কোনো সময় নেট অনেক অসুবিধা করে, তাই আমাদের এখানে যে ছাত্রছাত্রীরা আছেন ওরা অনেক ব্যাকওয়ার্ড জায়গা থেকে আসেন, তাই ব্যাকওয়ার্ড জায়গা থেকে এই এই মহামারীর টাইমে এসে কলেজে ইনফর্ম নেওয়া অনেক কঠিন হয়ে যায়। প্লাস যেই ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে ব্যাকওয়ার্ড জায়গা থেকে অনলাইন হতে পারে না, বিকজ ওখানে নেটের অনেক অসুবিধা আছে। তাই আমি আসাম ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার স্যারের কাছে এটাই অনুরোধ রাখতে চাই যে সাইটটা বন্ধ করে দেওয়া হয়েছে, এখন এই সাইটটা আবারও ওপেন করে দেওয়া হোক, স্টুডেন্টকে অ্যাডমিশনের সুবিধা করে দেওয়া হোক। প্লাস আমাদের যেটা সিট দিয়েছে আসাম ইউনিভার্সিটি সিট ক্যাপাসিটি দিয়েছে, এই সিট ক্যাপাসিটিটা বাড়িয়ে দেওয়া হোক, এবং অনেক স্টুডেন্টস যারা আছে ব্যাকওয়ার্ড জায়গাতে তাকে তারা অ্যাডমিশন নিতে পারে নাই এখনও, বিকজ ওদের কাছে ইন্টারনেট সুবিধা এত ভালো করে নেই যে ওরা সাইটে বারবার দেখবে যে অ্যাডমিশন কোন দিন ওপেন হয়েছে, কোন দিন খোলা হয়েছে, কোন দিন শেষ হয়েছে। প্লাস ওরা কন্টিনিউ কলেজে আসতে পারে না, কারণ ওদের বাসা অনেক ব্যাকওয়ার্ডে। আমি প্রথমেই বলেছি এখানে আসতে হলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়, তাই আমি ভাইস চ্যান্সেলারের কাছে এটাই অনুরোধ রাখবো যে সাইট যেটা আছে এটা আবারও খুলে দেওয়া হোক এবং সিট বাড়িয়ে দেওয়া হোক। ধন্যবাদ।